আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সূর্য অস্ত যাচ্ছে কিন্তু আমরা এখনও আছি আপনাদের সুন্দর সুন্দর গাছের সন্ধানে যে আপনারা এত এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন আমাদের পেজে এগুলো তো আমাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ডিমান্ড অনুযায়ী কালেক্ট করতে হয় তো এখন আপনারা কিন্তু বাগান বিলাসের হিউজ পরিমাণের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে গাছগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর শুধু ফুল আর ফুল থাকবে এটা বেগুনি টাইপের একটা বাগান বিলাস ফুলের গাছ আর আমাদের কাছে কিন্তু এখন অনেক ফলের গাছও পাবেন এটা হচ্ছে আম গাছ যেটা সহ আছে এটা হচ্ছে ফজলি আম গাছ এটা অনেক বড় যে দেড় কেজি টাইপের মানে বড়ো আম হয় সেই গাছটা এটা তো যারা হচ্ছে ড্রামে আম গাছ চান তারা আমাদের পেজে মেসেজ করবেন আর বাগান বাগানবিলাসের কথা যদি বলি বাগান বিলাস কিন্তু বারো মাসে ফুলের গাছ তবে শীত শীতে আসলে এটাই একটু কম ফুল হয় একটু কম ফুল বলতে ফুল তেমন হয় না তবে দু একটা হয় কিন্তু যখনই ফাগুনের একটা ছোঁয়া লাগে তখন এরা ফুলে ফুলে ভরিয়ে ভরিয়ে রাখে বাগান এবং সৌন্দর্য আমরা যেটা উপভোগ করি তাদের থেকে অনেক অনেক বাগান বিলাসের কালেকশন আছে ড্রামসহ সব দেখতেই পাচ্ছেন ফুল কলি ভরপুর গাছগুলো আর এগুলো যদি আপনি বারান্দায় রাখেন রাখতে পারবেন ছাদে রাখলে তো বিশাল ভালো লাগ ভালো লাগবে আর অনেকে মেইন গেটের সামনে রাখেন সেখানেও কিন্তু রাখতে পারবেন তবে বারান্দার কথাটা একটু বলি যদি বারান্দায় রাখেন রোদ যেন পায় সেটা খেয়াল রাখবেন শুধু ফুলের প্রেমে পড়ে ফুল গাছ রাখতে হবে বলেই বারান্দায় রোদ আসে না গাছ রেখে দেবেন তাহলে কিন্তু আপনি যে আশায় যে ভালো লাগায় ফুল গাছটা নিলেন সেটা কিন্তু আপনি পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন না তো আপনাকে যেটা করতে হবে ফুলের গাছ বেশিরভাগই হচ্ছে আপনার রোদ পছন্দ করে তাই আপনাকে রোদ যেখানে আছে সেখান থেকে আপনাকে সেখানে আপনাকে গাছগুলো রাখতে হবে রোদ নেই আপনি গাছ রাখলে কিন্তু সেখানে ভালো হবে না তো এখন আসুন আমরা স্ট্যান্ডিং যে রোজ সেটা আপনাদেরকে একটু দেখাই গাছগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর এগুলো তো প্যাকেটে আছে প্যাকেট ছাড়াও আমাদের কাছে ড্রামেও আছে তো এখন ব্যাপার হলো আপনি কেমন চাচ্ছেন মানে আপনি ড্রামে নেবেন না কি হচ্ছে আপনি প্যাকেটে নেবেন তো এগুলো কিন্তু মানে যেগুলো এখন আছে আর কি সেগুলোই আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি যদি ভালো লাগে আপনারা মেসেজ করবেন অর্ডার করতে আর এগুলো আমাদের এইবারের নিউ কালেকশান আমরা কিন্তু একেবারে প্রথম এই যে স্ট্যান্ডিং যে রোজগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এর আগে কিন্তু করিনি তো এটা হয়তো আপনারা অনেকে অনেক জায়গায় দেখেছেন এখন হয়তো আমাদের পেজেও আপনারা দেখলেন তো চলেন যাই আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আমরা এখন একটু লাল মাটির মেঠো পথে আছি তো এখানে মনে হচ্ছে যে আমি এখন চিটাগং চলে আসছি বা রাঙামাটি পা তিন পার্বত্য জেলায় চলে আসছি এমন একটা ফিল কাজ করছে যাই হোক খুব সুন্দর দক্ষিণা বাতাসের মতো বাতাস বইছে মানে একটা দীর্ঘ নিঃশ্বাস মানে একটা সুন্দর আর মানে সুষ্ঠু বলতে পারেন একটা আমি পাচ্ছি নিঃশ্বাস নিতে পারছি এখানে সে শুধু চারোদিকে গাছ আর গাছ আর ঢাকায় তো ধুলাবালি নিঃশ্বাস নিতে নিতেই প্রাণ যা যায় অবস্থা তো এখানে হচ্ছে বাতাস আর বাতাস পিওর যে খাঁটি বাতাসটা সেটা এখানে পাওয়া যায় আর আর এটা হচ্ছে পানি দেওয়ার যে কি বলে ওই মেশিন তো খুবই সুন্দর বাতাস এখানে এসে আমার শুধু বাতাসটাই এত ভালো লাগছে যেটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না তো এই যে আপনাদেরকে বলেছিলাম যে প্যাকেট ছাড়াও পাবেন তো সেগুলো হচ্ছে যে প্যাকেট ছাড়া এই যে ড্রামের গাছগুলো ড্রাম বলতে এটা হচ্ছে আপনার কালো বালতি টাইপের কত লিটার আমি এই মতো বলতে পারবো না তবে এই বালতিগুলোর মধ্যে থাকবে গাছগুলো স্ট্যান্ডিং রোজ অনেক সুন্দর দেখলেই মনে হয় মন ভরে যায় অনেকের পছন্দ আছে আপনাদের অনেক মেসেজ পেয়েছিলাম এরকম এর জন্য হচ্ছে আমরা আপনাদের বললাম না যে ডিমান্ড অনুযায়ী আমরা সংগ্রহ করে থাকি তো আপনারা যদি অর্ডার করতে চান অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন আর তাছাড়া আমরা কিন্তু পোস্ট করেছি চাইলে পোস্টে ছবি সেভ করে আমাদেরকে মেসেজে দিতে পারেন তো এখানে হচ্ছে একটা বিষয় বলে রাখি গোলাপ কিন্তু বারো মাসে ফুলের গাছ কিন্তু শীতের সেজন্য আপনাকে হচ্ছে কালেক্ট করতে হয় আছে না কিছু কিছু সময় যে সিজনে যেটা হয় আর কি তো আপনাকে এই গোলাপের সিজনটা হচ্ছে শীতে এই সময় আপনাকে কালেক্ট করতে হবে বারো মাস কিন্তু ফুল পাবেন এর জন্য আপনাকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে আলাদাভাবে সে গোলাপের জন্য যত্ন নিতে হবে তো সেই ক্ষেত্রে আপনার বারো মাসে কিন্তু আপনি ফুল পাবেন আর সবসময় চেষ্টাও করবেন গোলাপ গাছগুলো একটু বড় পাত্রে লাগানোর জন্য আর রোদ বেশি পাবে এরকম স্থানে রাখার চেষ্টা করবেন কারণ গোলাপ কিন্তু রোদ খুব পছন্দ করে আর আর গোলাপের যত্নের বিষয়টা হচ্ছে যে আপনি মিডিয়া দিয়ে সুন্দর করে লাগিয়ে এবং সে পোকামাকড় রোধ করার জন্য নানান কীটনাশক ছত্রাকনাশক নানান ধরনের ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা পোস্ট করতেছি দিতেছি আপনারা সেগুলো যদি করেন কেয়ার করেন তাহলে গোলাপ গাছ কিন্তু বারো মাসেই আপনাকে ফুল দিয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আরেকটা কথা বলে দিচ্ছি যে আমাদের কাছে কি কি গাছ পাবেন সে সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি সব পোস্ট করে দিয়েছি তারপরও আপনাদের বলতেছি যে এই ভিডিওটা করার কারণ হচ্ছে কি কি পাচ্ছেন আমরা দেখিয়ে দিই এখন দেখা যাচ্ছে আমি এই মুহূর্তে যে যারা আপনারা ভিডিওটা দেখছেন তারা হয়তো আপডেট কালেকশনগুলো দেখতে পারবেন দুই তিন মাস পর বা এক বছর পরে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাবেন না তাই সেই জন্য আসলে দামটা উল্লেখ করা হয় না আর বাগান বিলাসের এখন এক দাম পরে আরেক দাম হতে পারে এটা ড্রাম অনুযায়ী দেখেন এখানে ছোট ড্রাম বড় ড্রাম সব ধরনের ড্রামে ঝোপালো কম ঝোপালো অনেক ধরনের গাছ থাকে সুতরাং সেক্ষেত্রে দামটা উল্লেখ করে বললে আপনি হয়তো এখন দেখছেন না দুই মাস পরে দেখবেন কিন্তু দাম যখন বাড়বে বা কমবে বলতে গেলে কিন্তু তখন হচ্ছে আপনারা বলবেন যে এটা তো এক এত ছিল হয়তো বা যারা বোঝে তারা এই প্রশ্নটা করা না কিন্তু অনেকেই আছে এই প্রশ্নগুলো করে তো সেক্ষেত্রে আপনি দামটা বললে আমরা দামটা বলে দিব আমাদের পেজে মডার্টার আছে আপনারা যত প্রশ্ন করতে পারেন লজিক্যাল আমরা সেগুলোর উত্তর দিয়ে দিব আর আরও আরও সুন্দর সুন্দর গাছের কালেকশন পেতে হলে আমাদের পেজের সাথে থাকতে হবে আমি আল্লাহ হাফেজ অনেক আগে বলে দিয়েছি তারপরও আসলে কিছু কথা না বললেই নয় এই জন্য বললাম তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন পেজ ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে